আজিজ ভাই और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং ডার্বির জন্য উত্তেজনা অলরেডি শুরু হয়ে গিয়েছে দুটো শিবিরেই। চনমনে অনুশীলন চলছে, গতকাল যদিও অর্থাৎ বুধবার বৃষ্টির কারণে দুটো দল পুরোপুরি অনুশীলন করতে পারেনি, তবে আজকে বৃষ্টি বজ্রপাত সমস্ত কিছুর মাঝেই কিন্তু অনুশীলন করলো মোহন বাগান সুপার জায়ান্ট। যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড টুতে তারা আজকে পুরো দমে অনুশীলন করলো, এবং যেটা সচরাচর আমরা দেখতে পাই যে অনুশীলন দীর্ঘ সময় ধরে তারা করে, কিন্তু আজকে খুব বেশিক্ষণ করেনি, দেড় ঘন্টা মাত্র অনুশীলনে কিন্তু করলো সবুজ বেরোন ব্রিগেড। তবে এই দেড় ঘন্টার মধ্যেই একেবারে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য সব রকম প্রস্তুতি সারলো মলিনার ছেলেরা। প্রথমত যেটা সবথেকে বড় সুখবর, আলবার্টো রড্রিগেজ, তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করলেন আজকে। গতকাল অর্থাৎ বুধবার অনুশীলনের পর হোসে মলিনা নিশ্চয়তা দিয়েছিলেন যে আলবার্টো রড্রিগেজ তিনি পুরোপুরি ফিট এবং ডার্বি খেলার জন্য তৈরি রয়েছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের রক্ষণ অনেক বেশি নির্ভরতা পাবে, কারণ টম অলরেড এবং আলবার্টো রড্রিগেজ দুটো জুটি বেঁধে গত ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে একটা ভালো পারফরমেন্স দিয়েছিলেন। সুতরাং আশা করাই যে একটা বেটার পারফরমেন্স এবার দেখতে হবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও। অন্যদিকে বাকি কথা বললে আশিক করুনিয়ান আজকে অনুশীলনে ফিরেছেন, যদিও তিনি কিন্তু আজকে সাইডলাইনেই অনুশীলন সারলেন। প্রথম কয়েক মিনিট তিনি অনুশীলন করেছেন, তারপরেই কিন্তু রিজার্ভ বেঞ্চে উঠে গেলেন অর্থাৎ ড্রেসিং রুমে চলে গেলেন, সেখানেই তিনি বাকি রিহ্যাবটা সারলেন। সাহাল আব্দুল সামাদ যথারীতি একদম পুরো দমে প্র্যাকটিস করছেন, এটাই একটা বড় খবর, নিশ্চয়তার খবর। সাহাল আব্দুল সামাদ এবং গ্লেন মার্টিন্স দুজনেই আজকে পুরো দমে প্র্যাকটিস করেছেন, ফলে চোট আঘাতের সমস্যা একমাত্র আশিক করুনিয়ান ছাড়া কিন্তু আপাতত নেই। এইটা অবশ্যই হোসে মরিনাকে অনেকটাই চিন্তামুক্ত করবে, তার কারণ হচ্ছে মোহন বাগান তারা নিশ্চয়ই চাইবে এই ম্যাচটা থেকে পয়েন্ট পেতে, তিন পয়েন্টের জন্য তারা কিন্তু ঝাঁপাবে। সেখানে দাঁড়িয়ে তাদের রক্ষণ এবং আক্রমণকে শক্তিশালী করার জন্য সমস্ত রকমের অনুশীলন চলছে। যেটা দেখা গেল যে তার রক্ষণে মেনলি সেন্ট্রাল ডিফেন্ডারদের যারা আছে তাদেরকে বিপস পরিয়ে এবং সামনে আক্রমণভাগে যে চার স্তম্ভ অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস, চারজন এই সেন্ট্রাল ডিফেন্ডারদের সাথে কিন্তু বল স্ন্যাচিংয়ে লড়াইয়ে ছিলেন, কখনও জুটি বেঁধে অবশ্যই, কখনও জেসন কামিংস এবং দিমি পেত্রাতোস, কখনও গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন, জুটি বেঁধে তারা প্রেসিং করার চেষ্টা করছেন সেন্ট্রাল ডিফেন্ডারদের থেকে। কারণ যেটা সম্ভবত যেটা বোঝা গেল যে ইস্ট বেঙ্গল যেভাবে তাদের ডিফেন্সে বিল্ড আপ প্লে করে, সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে আক্রমণে ওঠার একটা চেষ্টা কিন্তু তারা করবে, এবং সেইটাই অনুশীলন কিন্তু আজকে দেখা গেল। এবং মাঝমাঠ নিয়েও অনেকটা চর্চা করতে দেখা গেল হোসে মলিনাকে। ফলে অনুশীলনের শেষে আমরা দেখতে পেলাম যে হোসে মলিনা দলের চারজন ফরওয়ার্ডকে নিয়ে কিন্তু আলাদা করে বৈঠক করলেন, দীর্ঘক্ষণ ধরে প্রায় 15 মিনিট মতো বৈঠক তারা করলেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় মোহন বাগান তারা কিন্তু চাইবে এই ম্যাচটা থেকে পুরো পয়েন্ট পেতে, এবং বড় ব্যবধানে কিন্তু ইস্ট বেঙ্গলকে হারানোর জন্য তারা মুখিয়ে রয়েছে। আগামীকাল তারা যুবভারতীতে শেষ অনুশীলন সেরে কিন্তু ডার্বির জন্য শেষ প্রস্তুতিটা নেবে, এটাই বলাই যায়। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।